আপনারা জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। এই সিরাজগঞ্জকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী মহাপরিকল্পনা কর্মযজ্ঞ তিনি তৈরি করেছেন, সেটার পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবেও আমি বলেছি যে একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলে আমাদের এখানে নারীরা রয়েছেন, ছেলেমেয়েরা বেকার আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়তো এটি করতে বেশ সময় লাগবে। তাছাড়াও আমরা গুচ্ছগুচ্ছভাবে এই তৃণমূল পর্যায়ে যারা প্রান্তিক গোষ্ঠীতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদেরকে ব্যবসায়িক প্রসার তৈরি করে দেওয়া, তাদেরকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি সিরাজগঞ্জে কিন্তু আমাদের ঐতিহ্য ছিল একটি নৌবন্দর, সেটি গড়ে তোলা সম্ভব, পর্যটন গড়ে তোলা সম্ভব। আমাদের এখানে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ। এই উত্তরবঙ্গ কিন্তু কৃষি নির্ভর এলাকা, এখানে একটি সার কারখানা গড়ে তোলা সম্ভব। এছাড়াও কিন্তু বিভিন্ন প্রকল্প নিয়ে আমাদের কাজ করা সুযোগ রয়েছে। আমাদের যে যমুনা নদী ভাঙন থেকে রক্ষার জন্য কিন্তু আমাদের বড় রকমের প্রকল্প আমরা হাতে নিয়েছি ইতিমধ্যেই, সেই কাজগুলি হবে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে আমাদের সিরাজগঞ্জের যমুনা নদীর নাব্যতা ফিরিয়ে নিয়ে এসে। এই জায়গায় কিন্তু একটি মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীরও রয়েছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করে নিজে সাথে থেকেও আমাদের এই ডিজিটাল বাংলাদেশ থেকে যে স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলছেন সেটি যেন আমরা সিরাজগঞ্জ কামারখন্দকে গড়ে তুলতে পারি। আমি মনোনয়ন পাওয়ার পরেও সিরাজগঞ্জবাসী যে ঢল নেমেছিল, সিরাজগঞ্জ কামারখন্দের সকল আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে, সেরকম কিন্তু আজকেও আমি শপথ গ্রহণ করে আসবার পথে দল মত নির্বিশেষে এবং সকলের যে প্রাণোচ্ছল স্বতঃস্ফূর্ততা গণজোয়ার যেটাকে বলে, এই যে ভালোবাসা এটি যেন আমি রাখতে পারি, আমি যেন সারা জীবন তাদের সম্মান দিয়ে চলতে পারি এবং তাদের প্রত্যাশা যেন আমি পূরণ করতে পারি, সিরাজগঞ্জবাসী এবং কামারখন্দবাসী।